কামালপুরে এই মহিষকে এক জোড়াই আজকে কি মাঠে কাজ করে আনলেন নাকি এমনিতে পানিতে দিয়ে রেখেছেন মহিষ পানি দেখলে পানিতে সবসময় থাকে তাই তো মানে যতক্ষণ না তোলা যাবে কত নিয়েছিল ভাই একদম মহিষ ৩ মাস ৩.৫ মাস আগে তখন নিয়েছিল ২ লাখ ৩.৫ মাস আগে কেনা তখন নিয়েছিল ২ লাখ ও এখনকার হাটে মাঠে তুলছেন মানে দেখছেন কিরকম দাম হয় না হয় না এখন ৬-৭ মাস রাখবেন মানে মহিষকে ২টা আছে হ্যাঁ ২টা আর বাসায় বাসায় আছে বাসায় গরু আছে ও মানে গরু পাশাপাশি মহিষ সবই ভাইয়ের নাম নাম মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবুল হাসান মূলত আপনারা ব্যবসায় করেন তাই তো মূলত ব্যবসা মানে একটা ফার্ম মতন আছে ছোটখাটো মানে মহিষের ফার্ম এই মহিষগুলার বয়স কতদিন হবে ভাই বয়স আমার ৩.৫ মাস হতে হবে যাদের কাছে কিনা ছিল তাদের বছর এখনো পার হয় নাই এই একটাও কি দাঁত পড়ছে কয় দাঁতে মহিষে পড়ছে এখন দাঁত পড়ে নাই মানে এখনো পড়েনি তার মানে বয়স হচ্ছে ১-১.৫ বছর তাই তো না অত না অত না ১-১.৫ বছর না ১-২ বছর যদি হয় ২ বছরে কি দাঁত পড়ে মহিষে হ্যাঁ মহিষের দাঁত পড়ে সব সারি যায় ২ বছরে ২ বছরে আরে মহিষ বলো মানে ১ বছর ২ মাস এরকম তাই ২ বছর হয় তাহলে মনে হয় প্রায় দাঁত প্রায় শেষ হয়ে যায় ৩-৪ দাঁত হয়ে যায় এই ২ বছরে আর যেসব মহিষের দাঁত একদম সব পড়ে যায় তাদের তো ৬-৭ বছর বয়স হয়ে যায় এই যে আমরা কিছু এই যে খাদিমপুর ইউনিয়ন আছে না ওই দিয়ে গেছিলাম ওই মহিষের গাড়ির কিছু ভিডিও নিতে ওইখানে দেখলাম যেসব মহিষ মানে গাড়িটা নেই ওইগুলো মহিষের বয়স নাকি দাঁত পড়া সারা আর ৭-৬ বছর বয়স তো ওনাদের জিজ্ঞেস করলাম বলছে ৬ বছর হলে মানে আর মহিষের দাঁত থাকে না সব দাঁত নাকি ইয়ে হয় ২ বছর ৩ বছর এরকম হয় ২-৩ বছরে প্রায় সব পড়ে যায় ২-৩ বছরে